ইসমিল্লা রহমান রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে প্রথমে প্রথম ডিসেম্বর ফার্স্ট অফ ফেব্রুয়ারি সরি ফার্স্ট অফ ফেব্রুয়ারি দুই হাজার বিশ স্টিল আমরা এই খুবই ইম্পর্টেন্ট আয়া বাকারা সুরা বাকার পনেরো নম্বর আয়াতে আমরা আছি আল্লাহ উবিহিম আল্লাহ সুবহান ও তা মুনাফিকিংদের সাথে তামুশা ঠাট্টা মস্করি করেন অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার মশ্করি তারাই আল্লাহর সাথে তামশা করে কাজে আল্লাহ তাদের সাথে তামসা করে মকারি করে এবং ইয়ামুদ্দুমফি নিহিম ইয়ামাহুন এবং তাদেরকে তাদের এই ঢিলা দিয়ে রাখে এই দুনিয়ার কিছু উপভোগ এনজয়মেন্ট এটাতে একটু ঢিল দেয়া রাখে এটাও পার্ট অফ দ্য তামশা কিন্তু আখেরা যখন আসবে তখন তারা তাদের তারা মমিনদের যেই রিওয়ার্ড এবং পুরস্কার মুনাফিকিন তারা ওইটা পাবে না দুনিয়াতে তাদেরকে আল্লা সফান তালা মৌমিনদের বা মুসলমান সমাজের সাথে যেগুলা মুসলমান সমাজের সাথে থাকলে যেগুলো বেনিফিট ওগুলো আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন যে ওকে তারা মুসলমান সমাজের ভিতরে থেকে যে বেনিফিটটা আছে ওইটাই তারা এনজয় করে গণিমাত হোক তারপর ইসলামের যেগুলো অন্য অন্য নিয়ম বিয়ে শাদির নিয়ম অন্য অন্য ট্রানজ্যাকশানের নিয়ম তারা হয়তো দুনিয়াতে এই মুসলমানদের সাথে থেকে মুসলমানদের এই সিস্টেমের ভিতরেই তারা ছিল কিন্তু মুসলমান আই মিন মুভমেন্ট যারা সত্যিকার অর্থে যারা মুভমেন্ট তাদের জন্য আখেরাতে যে রিওয়ার্ডটা আছে যেহেতু তারা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছে আল্লাহকে ভালোবাসত কিন্তু এই মুনাফিকিনরা এই রিওয়ার্ডটা পাবে না এবং এটাই আল্লাহ সুবাহন তালার ইস্তহজা আল্লা আলার উপহাস করা এবং মকারি করা এই মুনাফিকিনদের আগেরবার কিয়ামতের দিনে আল্লাহ স্মাতা কীভাবে তাদের সাথে মকারি করবেন এটার একটা সুরা হাদিদের কয়েকটি আয়াত আপনাদের সামনে আলোচনা করেছিলাম আপনারা দরকার হলে প্রিভিয়াস ভিডিওটা একটু রিভিউ করে নেন যাতে এগুলা একটু কন্টিনিউয়েশান হয় আজকে আমরা এই সেম থিমে একটু কন্টিনিউ করি আরও দু একটা আয়াত সেটা হচ্ছে যে যে দুনিয়ার ব্যাপারে দুনিয়াতে কীভাবে আল্লাহ সুহান্ন আলার এই মোকারি আল্লাহ সুমাহনতালার উপহাস বা মুনাফিকিনদের সাথে আল্লাহ সুমান তাল্লাহ করেন এটাও আসলে খুবই ইম্পর্ট্যান্ট জানা আমাদের এই কারণেই যে যে আমরাও কি এরকম টাইপের কোনো উপহাসের ভিতরে আছে নাকি এটাও আমাদের আসলে দেখতে হবে যদি আমাদের ভিতরে ইসলামের প্রতি সেরকম ইমোশান ভালোবাসা না থাকে এবং আমরা স্টিল দুনিয়াতে কিছু অ্যাডভান্সমেন্ট যদি পাই তাহলে এটা আমাদের ধরে নিতে হবে যে ইটস কাইন্ড অফ আল্লাহ সুমাত আল্লাহর এই যে মুহুমফি তো গিয়ানিহিম ঢিলা দেওয়া এই যে একটু ঢিল দিয়ে রেখেছে এটার ভিতরে আমরা আছি কিনা এটা আমাদের সবসময় আসলে হুশিয়ার হতে হবে এবং এটাই হচ্ছে আল্লাহর মকর আল্লাহ এই ওয়ার্ডটা ইউজ করছেন ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ ও আল্লাহ হু খাইরুলমা কিরিন ওয়াম করু না ওয়াম করু আল্লাহ হু খাইরুলমা কিরিন সুরা আল এমরান এরকম আসছেন যে আল্লাহ সুবাহন তালা মাকর করেন আল্লাহ সুবাহন তাআলাও প্লট করেন এবং যদি আসমান এবং জমির বাদশাহ এবং রাজা রব্বুল আলমিন উনি যদি কারো এগেনস্টে প্লট করেন তাহলে তার এটা কত বড় একটা ড্যান্জারাস জিনিস হতে পারে এবং আল্লাহ সুফা তালা কোরআন শরীফে বলেছেন আফা আমি আল্লাহ ইল্লা নুমাকরল্লাহ ইউমুলখা তারা কি নিজেরা নিজেরা কি যারা গুনার কাজ করে তারা কি নিজেদেরকে আল্লাহর এই প্লট আল্লাহর এই মকর এইটার ঊর্ধ্বে নিজেদেরকে রেখেছে কি মানে গুনাও করছে এবং ভাবছে যে আমি ছাড়া পাবো আল্লাহর প্লট থেকে আল্লাহর পানিশমেন্ট থেকে এটা কি তারা ভেবে রেখেছে কারণ যারা লুজার এবং খাসরিন গোষ্ঠী অনলি তারাই হচ্ছে নিজেদেরকে এরকম ভাবে যে আমার কাছে আর কোনো শাস্তি আসবে না আল্লাহর কাজে আসলে আমরা খুব কেউ কিন্তু এই এই সব আয়াতের ঊর্ধ্বে না ওই জন্য মোমেনের একটা পরিচয় যে সে কখনও আমনু মিমাখরিল্লা মানে হচ্ছে নিজেকে সিকিউর বোধ করা আল্লাহর পানিশমেন্ট থেকে আবার অপোজিট সাইডে আল কোনৌ তুমের রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করা এই যে এই দুইটা এক্সট্রিম মোমেনরা অলওয়েজ এই দুইটা কথা একসঙ্গে চিন্তা করে একটা মিডিল পথে চড়ে আল্লাহকে ভালোবেসে যে মোমেনরা ভালো কাজ করে এবং অ্যাট দ্য সেম টাইম মনে করে যে আল্লাহর পানিশমেন্ট যে কোনো সময় আসতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম নিজেকে হতাশ বোধ করে না রাহমাতুল্লাহ আল্লাহর রাহমা এবং মার্সি থেকে এই যে এই দুইটা অনেকে বলে যে ওলা হলামারা যে একটা পাখির দুইটা পাখার মতন যে যে কোনো একটা না থাকলে আনব্যালেন্সড হয়ে যাবে আনব্যালেন্সডে মারিতে পড়ে যাবে ওই জন্য আমাদের আল্লাহর দিকে যে জার্নিটা এটা আমাদের সুন্দর একটা ব্যালেন্স ওয়েতে চলতে হবে বিটুইন ভয় এবং আশা একটা ভয় অলওয়েজ থাকে উমর বিন খাত্তা বাবু বকর এইসব বড় শ্রেণীর যারা সাহাবেরা এরা বলতো যে কতই না ভালো হতো যদি আমি একটা পশু হয়ে হতাম ইন অফ বিং হিউম্যান বিইং পশু হতাম ঘাস খেতাম এবং একটা পর্যায়ে আমার মালিক আমাকে জবাই করে খেয়ে ফেলতো তাহলে আর হিসাব নিকাশে ফেস করতে হতো না এরকম টাইপের ওদের মানে আল্লাহর ভয়ের কথা এভাবে তারা চিন্তা করে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা একটা আশা থাকব অলওয়েজ যে আল্লাহ সুমান তাল্লাহ ইনশাআ আল্লাহ রাহিম তো এগুলা এগুলাই হচ্ছে মোমেনের পরিচয় কিন্তু মুনাফিকের পরিচয় কি মুনাফিকিনরা হচ্ছে গুনার কাজও করে এবং অ্যাট দ্য সেম টাইম মনে করে যে আমি খুবই আল্লাহর পানিশমেন্টের ঊর্ধ্বে আছি আল্লাহর পানিশমেন্টের ঊর্ধ্বে আছি এবং আমার কোনো কিছুই হবে না এগুলাই হচ্ছে এই চিন্তাধারা করাটাই হচ্ছে কিন্তু আসলে আল্লাহ সুমান তাল্লার এটা একটা মুনাফিকিনদের শাস্তি যে তারা এইভাবে শুরু করেছিল এবং আল্লাহ স্মাতাল শাস্তি স্বরূপ দুনিয়াতে তাদেরকে এই চিন্তাটা নবেল চিন্তা যে আল্লাহর জন্য কাজ করা এইগুলো থেকে আল্লাহ বঞ্চিত করেছেন যেমন একটা সবচেয়ে বড় অনার একটা মুসলিমের সবচেয়ে বড় অনার আমরা যদি রসু সাহেসাল্লামের টাইমে যাই সেটা হচ্ছে জিহাদে জিহাদে পার্টিসিপেট করা জিহাদে পার্টিসিপেট করা কারণ জিহাদ মানে যে আল্লাহর কজে একটা কমিউনিটিকে ইসলামের দিকে ডাকা এই যে একটা কত বড় একটা নোবেল কাজ যেমন আল্লাহ বলছিলেন ওমান আহসান ও কাউলান তার থেকে আর কে বেটার জব হতে পারে তার থেকে তার তার কে আছে যে সবচেয়ে ভালো কথা বলনেওয়ালা যে আল্লাহর দিকে লোকদেরকে ডাকে আমিল আসা ওকআ ইন্নানি মিনাল মুসলিমিন তো এত নোবেল কাজে মুনাফিকেরা পার্টিসিপেট করতে পারে না আল্লাহর এই দিনটাকে আল্লাহর এই এই সত্যি যেই যে রিলিজন এটার জন্য কাজ করা জন্য একটা একটা অনার দরকার আল্লাহ সুমত তাদেরকে অনার থেকে বঞ্চিত করেছেন এবং এটাই তো একটা বড়ো আল্লাহর প্লট এটাই আল্লাহর বড় ইস্তেহেজা উপহাস এবং তামাশা করা তাদের সাথে যে তারা এই এইটার এইটার ফজিলারটা পাচ্ছে না আজকে দেখেন আমরা এখন কন্টেম্পোরারি টাইমে প্যালিস্তাইনের ইস্যু প্যালেস্তাইন এবং জাহিনিস স্টেট ইসরায়েল এখানে মানে এত বড় একটা ট্রুথ আর এখানে তো কোনো সন্দেহর ইস্যু নাই তাই মানে জিনিসগুলো একবারে সাদা এবং কালোর মতন ক্লিয়ার দিন এবং রাতের মতন ক্লিয়ার যে এখানে কিছু লোক বাস করতো প্যালেস্তিনে এবং ওরা এসে তাদের জায়গাটা মাস্তানি করে জোর করে দখল করে রেখে দিয়েছে এটা ক্লিয়ার কি হতে পারে এবং দেখা গেছে যে একটা বড় সংখ্যক যারা মুসলিম লিডার্স বড় সংখ্যক মুসলিম লিডার্সরা তারা আমেরিকা ট্রাম্প অথবা নেতিনিয়াহ এদের সাথে হাত মিলায় তারা তাদেরকে সাপোর্ট দিয়েছে এই সব ধরনের বড় জুলমের কাজের উপরে তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং রিকগনাইজ করেছে ইসরায়েল ইসরায়েলকে এবং এইসব প্যালিস্তিনের কজকে তারা সাপোর্ট করেনি তো এটা একটা বড় পানিশমেন্ট না যে মসজিদুল আকসা আল্লা সুবাহ তালা চান না যে এই সব টাইপের মুনাফিকিনদের লিডারদের হাতে মসজিদুল আকসাটা অনার্ড হোক তো এটা একটা বড় ধরনের বড় ধরনের একটা পানিশমেন্ট অ্যাজ দেখেন আমরা গাম্বিয়া নামে কোনো একটা দেশও আছে অনেকে আমরা জানি না যে দেয়ার ইজ সামথিং কল গাম্বিয়া তো এই গাম্বিয়ার মিনিস্টার মনে হয় ল ল রিলেটেড লয়ের মিনিস্টার বাংলাদেশে ভিজিট করে এবং মায়ানমারদের রোহিঙ্গাদের এই অবস্থাটা জানার পরে সে নিজেই সব কাগজপত্র জমা করে ইন্টারন্যাশনাল কোর্টে মায়ানমার সরকারের এগেনস্টে ওইখানে কেস উঠে দিয়েছে এবং অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে জাস্ট তার নিজের নিজের একটা চেতনা যে এভাবে একটা জুলুম হচ্ছে একটা লোক একটা কমিউনিটির উপরে তো এই জন্য আসলে এই ইস্যুটা যে আল্লাহ সুবাহ তালা যেমন বলেছেন ওয়ামায় ইউহিনুফাম হুম মক্রেম আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চায় তাহলে কেউ নাই যে তাকে অনার করে এবং অন দ্য অপোজিট সাইড যদি আল্লাহ কাউকে অনার দিতে চান তাহলে কেউ কেউ নাই যে তাকে লাঞ্ছিত করে এবং এগুলার মাপকাঠি কিন্তু এই হার্টের ইস্যু ইমান এবং নিফাকের ইস্যু এই জন্য এটা একটা বড় সবচেয়ে বড় পানিশমেন্ট যে আল্লাহ সুহাম তালা তাদেরকে এভাবে অনার দিতে চায় না এবং ওইখান থেকে বঞ্চিত করে এবং তারা জিহাদে যাওয়ার জিহাদের মতন একটা নোবেল কাজে আল্লাহ সুমান তাল্লাহ চায়নি যে তারা ওইখানে যাক ওই জন্য এরকম টাইপের আমরা অনেক আয়াত আসলে সাইড করতে পারি যদিও টাইম বেশি নাই দু একটা আয়াত তাড়াতাড়ি আসন আমরা দেখি আল্লাহ সুমান আলা বলেন আই সুরা আুরা মিনুন আল মিনুনের এবং নামটাও রিলেটেড তাই না মো মিনুন যদি ওইদিকে মুনাফেকুন থাকে এই সুরাটা মুমিনুন এবং সুরা মিনুনে। আল্লাহ সুমনতাল এরকম টাইপের ক্যাটাগরি অফ মুনাফিকিনদের সম্বন্ধে বলছেন যে আই আহসাবুনা আদুহম বিহিম ইম্মি উবানী নুসারি আউলাহমফিল বাল লা শরুন তারা কি ভেবেছে যে আমি যখন তাদেরকে এরকম ঢিলা দিয়েছি কিছু টাকা দিয়ে প্রসপারিটি দুনিয়াতে অ্যাডভান্সড হয়ে গেছে বেশি টাকা এসেছে বেশি সন্তান সন্ততি ইনফ্লুয়েন্স পাওয়ার এগুলো আমি দিয়েছি নুসারি ফিল খেরাত তাদের ভালোর জন্য আমি দিয়েছি বা স্মরণ কিন্তু এইটাই প্রবলেম যে ইয়ে করে না এটা একটা কত বড় শাস্তি যে যখন আপনি একটা মিডল অফ ডেঞ্জারের ভিতরে আছেন কিন্তু আপনার সেন্স নাই যে আপনি ড্যাঞ্জারসে আছেন ড্যাঞ্জারের ভিতরে আছেন মনে করছেন যে না আমি তো খুব সুন্দর অবস্থায় আছি এইটা বাই ইটস সেলফ এইটা একটা বড় ধরনের পানিশমেন্ট কারণ এই দুনিয়ার সত্তর আশি বৎসর তো কিছুই না হোয়েন ইউ কম্পেয়ার ইট উইথ দি আখের এত লম্বা একটা টাইম এই যে আল্লাহর যে মাকর এটা এটা আমাদের সব সময় লক্ষ্য করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা এটার বাহিরে থাকি সময় নাই দুই মিনিটে আমি একটা খুব সুন্দর আয়া আপনাদের সামনে পেশ করি চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর আয়া সুরা আল আমের এবং এই আয়াটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো একদিন আমাদের হায়াত দেয় যে আমরা ওই পর্যন্ত রিচ করবো সুরা নাম এটা নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা করতে হবে এবং এটা একটা হিস্টোরিক্যাল প্যাটার্ন কি সুন্দরভাবে আল্লাহ সুবাহনতাল্লাহ হিস্টোরির লিসেন্স আমাদেরকে দিচ্ছেন এনিওয়ে খুব সংক্ষেপে এই কথা বলেন যে যে আল্লাহ সুবাহন তাল্লাহ যখন একটা কমিউনিটিকে পাকরাও করেন এই যে এরকম মুনাফিকিনদের মতন আল্লাহর ওয়েটা কী প্যাটার্নটা কি এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট আল্লা সুমাতা বলছেন যখন তারা ভুলে যায় আল্লাহকে তখন দেখেন চিন্তা করে দেখেন যখন তারা ভুলে যায় আল্লাহকে তখন অনেক সময় আমরা মনে করি কি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে তাদেরকে পানিশমেন্ট দেন না দেখেন এই যে আল্লাহ সাত আল্লাহর এই মকর এবং ইস্তেহজা এবং তামশা এবং উপহাস এইটার নমুনাটা এখানে দেখেন ফেলাম্মা নাসু মা বিহি রুবিহি ফা আলিহিম আবুয়া বা কুল্লি সাই যখন তারা ভুলে গেল আল্লাহকে দেখের করলো না স্মরণ করলো না মুনাফিকিগুরি করলো কুফরিতিগুরি করলো ইনভলভ হয়ে গেলো এইসব সিনফুল অ্যাকশানে এন্টারটেনমেন্টে গান বাজনাতে সিনেমা নাটক এই পার্টি ওই পার্টি এভাবে সারাদিন খালি ওয়ার্ল্ড লিকাজ নামাজ নাই রোজা নাই আল্লাহকে পুরো ভুলে গেছে তখন কি হবে এই জাতির আল্লাহ বলছেন ফতাহ না আলাইহিম হিম আবু আকুল্লেশাই আমি তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিই প্রসপারিটির দরজা খুলে দিই তখন মানে গুনার কাজ করছে এরকম টাইপের লালসা এবং তাদের ডিজায়ার ফলো করছে এবং আল্লাহ তাদেরকে আরও বেশি দিচ্ছে আরও বেশি তাদের টাকা বাড়ছে আরও বেশি অ্যাডভান্সমেন্ট হচ্ছে রেজাল্টটা কী হবে হাতটা ইদার ফেরি হোক তখন তারা তাদের এই মাস্তানগিরিটার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে এবং দেখেন এইটা চার কত বড় শাস্তি হতে পারে হাত্তা ইদাফারে হো বিমা উত যখন তারা একবারে টপ অফ দেয়ার অ্যারোগেন্স এবং অহংকার এবং গান বাজনা এবং বলাই শুরু করবে যে দেখো আমরা তো গোনা করছি কিচ্ছু হচ্ছে না এই যে এই স্টেটে যখন হার্টটা যায় যে হার্টের ভিতরে এরকম ডিজিজ আসতে 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 এই লেভেলে চলে যায় আল্লাহ কি বললেন আহাদিনা হুম বাখতা আমি অল ইন আডেন হঠাৎ করে তাদেরকে আমি পাকরাও করলাম ফাইদা হুম মুবলিস তখন তারা হাই হাই করে করে আর কোনো লাভ নাই ওই টাইটানিকের মতন একটা লেভেলে তারা চলে গেছে হঠাৎ করে এইভাবে আল্লাহর তো সৈন্যর কোনো মানে ওমায় আলম জুনু দর্বিকা ইল্লাহু মানে আল্লাহর যে আর্মি এই নেচারে যে কীভাবে থাকতে পারে একটা করোনা ভাইরাস একটা আর্মি হতে পারে আমার মনে আছে যখন আমি ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম ইট মাইট বি টু অথবা টেন আপনাদের কি মনে আছে আইসল্যান্ড বা কোথায় কোনো একটা ভোলকানিক অ্যাশ আইসল্যান্ডের কোনো একটা পাহাড় থেকে ভোলকানির অ্যাশ স্প্রেড করে বাতাসে এটা ইউরোপের উপরে চলে এসেছে এবং আসার কারণে মনে হয় দুই এক সপ্তাহ পুরা ইউরোপিয়ান এয়ার স্পেসটা শাটল ডাউন হয়ে গেছে কোনো প্লেন আর চলে না তো ভোলকানিক অ্যাশও আল্লাহর একটা সৈন্য হতে পারে যেটার কারণে একটা সোসাইটি এভাবে ক্রিপল হয়ে যেতে পারে তার মানে দেখা যায় যে মানুষরা কত দুর্বল আখাদা হুমবাখতা অল ইন আ সাডেন এমন ওয়ে থেকে আল্লাহ সুমতালা পাকড়াও করতে পারেন আল্লাহর হাজার হাজার আর্মি এই 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 জগতে যেগুলো আছে আপনি চিন্তাই করতে পারবেন না ফাইন্যান্সিয়াল ক্রাইসিস করোনা ভাইরাস এইডস এই ওই একটা বাতাস একটা ভূমিকম্প মানে আল্লাহর তো এগুলো অভাব নাই তা আল্লাহ সুমন এইভাবে আসলে আল্লাহ সুমাহতআ আলার হিস্ট্রি আমাদের দেখতে হবে এবং এই কোরআনের আয়াতগুলো আমাদেরকে কত বড় হিন্টস দেয় দোয়া করি যেন আল্লাহ সুবাহালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সবসময় আল্লাহর দিকিরের ভিতরে থাকি এবং আল্লাহকে ভয় করি এবং আমরা যেন মৌমিনদের সাথে থাকি এবং মুনাফিকিনদের এই চরিত্র ঊর্ধ্বে যেন আমরা থাকি আল্লাহু আলা আল নবীন মাহমদ